বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আসসালাম আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তির কাছ থেকে অর্থ ও পাওনা আদায় করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। এই আমলটি আপনারা যে কোনো অত্যাচারী জালেবের বিরুদ্ধে করতে পারবেন যদি আপনি তার কাছে কোনো অর্থ পান সে আপনার কাছে অর্থ নিয়েছে কিন্তু দিচ্ছে না অথবা তার কাছে আপনার কোনো পাওনা রয়েছে আপনি এই জমির মালিক সে জোর করে কেড়ে নিয়েছে আপনি এই সম্পদের মালিক সে জোর করে কেড়ে নিয়েছে আপনি তার কাছ থেকে আপনার অধিকার বুঝে পাচ্ছেন না এই সকল জ্যারেমের ক্ষেত্রে এই আমন্ত্রিক করে দেখবেন এই নামগুলোর সাথে যে খাদেমরা জড়িত আছে তাদের দায়িত্ব হয়ে যাবে তাকে শাস্তি দিয়ে সারা জীবনের শ্রেষ্ঠ শিক্ষা দিয়ে আপনার এগুলোকে উদ্ধার করে দেওয়ার তবে এই আমলচি বর্ণনা করার আগে একটি বিষয় বলবো আমার কষ্ট হয় ওই সকল শাকদের জন্য যাদের ফেরেস্তা জগৎ জিন জগতের সম্পর্কে ততটা ধারণা নেই মানুষের কাজ করার নামে মানুষের সাথে প্রতারণা করে নিজেরা কিছু করতে পারে না অন্যদের চ্যানেলে ফেসবুকে বিজ্ঞাপন দেয় এর সাথে যোগাযোগ করুন ইনি অনেক বড় মাপের লোক নাম্বার দিয়ে দেয় অথচ তার কোনো ডকুমেন্টস নেই এই সকল লোকদের জন্য আমার খুব ধিক্কার হয় কষ্ট হয় তবে তাদের জন্য বলবো কিছু যদি না জানেন আমার চ্যানেলে জিনদের রাজাদের হাজির করা কোন দিনের মোয়াকিল ফেরেস্তাকে কে আসমানে অবস্থান করেন কে জমিনে আসেন এবং সাতটি নজুম প্রতিদিনের নজুম কখন কে অবস্থান করে কে দেখতে কেমন কোন আমল কিভাবে করতে হবে প্রত্যেকটা বিষয় দিয়ে দিয়েছি চাইলে আপনারা আমি আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আপনাদেরকে মহব্বতে আমল কিভাবে করতে হবে এর উপরে নিচে কোন আয়াত লিখতে হবে স্বামীকে বাধ্য করার ক্ষেত্রে বিয়েতে রাজি করার ক্ষেত্রে শত্রু ধ্বংসর ক্ষেত্রে শত্রুতা সৃষ্টি করার ক্ষেত্রে জাদু কুফরি দূর করার ক্ষেত্রে জিনকে পোড়ানো জিনকে সাহায্য করার ক্ষেত্রে শাস্তি দেওয়ার ক্ষেত্রে এবং জিনদের বিচার করে থাকেন কোন জিনের রাজা এসব যদি জানতে চান তাহলে আমাকে ফোন করবেন আপনাদের জন্য বিশেষ ভিডিও তৈরি করবেন শাহলাহ তবে মানুষকে প্রতারিত করার চেষ্টাও করবেন না মানুষ এখন আর বোকা নেই যে আপনি বিজ্ঞাপন দিবেন আর সাথে সাথে আপনার সাথে যোগাযোগ করবে আপনার দেখা গেছে যে আপনি যে পারেন সেগুলো দেন মানুষ করে উপকৃত হোক এরপরে না হয় আপনার সাথে যোগাযোগ করবে এই জন্য আপনাদেরকে বলে রাখি যে এদেরকে প্রশ্ন করবেন বিভিন্নভাবে প্রয়োজন আমার কাছ থেকে জেনে নেবেন যে তারা ওই মাপের লোক কিনা পরীক্ষা করবেন তারপরে তার সাথে কথা বলবেন তো যাই হোক আপনারা কিভাবে এই আমলটি করবেন সেটি সম্পর্কে বলে দিচ্ছি আপনাদের এই আমলটি করতে হবে শুক্রবার এশার নামাজের পরে কারণ ওই দিন মূলত আরবিতে শনিবার হয়ে যায় কারণ আরবিতে রাত আগে আসে দিন পরে আসে এই আমলটি করার জন্য আপনাদের একটি নির্জন কক্ষে প্রবেশ করতে হবে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে এবং সম্পূর্ণ আমল জুড়ে খুবই সুগন্ধি বখুর ব্যবহার করতে হবে অর্থাৎ আতর অথবা আগরবাতি খুবই সুগন্ধি যেন হয় এরপর আপনাকে এই উদ্দেশ্যে আল্লাহ তা দরবারে সালাতুল হাজাত দুই রাকাত নামাজ পড়তে হবে আপনি যে কোনো সোরা দিয়ে সোরাফাতে পরে যে কোনো সোরা দিয়ে আপনি এই সালাতুল হাজাত নামাজ পড়ে নিতে পারেন এরপর আপনাকে মার এবং তাহসিন করে নিতে হবে এই উম্মার এবং তাহসিন করলে আপনার ঘরে বসবাসকারী জিন্দের রাজা মা আলিকুল্মার তারা আপনাকে এই আমল থেকে কামিয়াব হওয়ার জন্য বিশেষ সাহায্য সহজতা করবে এন তবে আপনারা যেটি করবেন এরপরে আপনারা একদম গরিষ্ঠতার সাথে এবং মনোযোগ সহকারে ওই জালিমের কথা মনে মনে চিন্তা করবেন এবং রাগান্বিত চেহারা নিয়ে মুখে তিতা জাতীয় কোনো কিছু নিয়ে এই নামগুলো পাচ করবেন এই নামগুলো হচ্ছে আহামুন সাকাকুন হালা হালাউন ইয়াসুন এ চারটি নাম পাচ করবেন এরপরেই হচ্ছে আপনাকে তাউকিল বলতে হবে অর্থাৎ আপনি বাংলায় যদি বলেন তাহলে বলবেন হে এ সকল সম্মানীয় হরফের দাসেরা তোমরা দায়িত্ব নাও অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের কাছে যাও এবং তার কাছ থেকে আমার প্রাপ্য আদায় করে দাও ইচ্ছায় হোক বা জোর করে হোক এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ আপনারা হচ্ছে যদি আরবিতে বলতে পারেন নামগুলো বলার পরে বলবেন তবাক্কালু ইয়া খুদ্দামা

এই আমলটি আপনি একাধারে তিন দিন চালিয়ে যাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তিন দিন পরে ওই জালেম আপনার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে আপনার অর্থ ফিরিয়ে দিতে বাধ্য কেউ তাকে আটকাতে পারবে না এই নামের খাদেমরা এত শক্তিশালী আর জালেমকে এমন শাস্তি দিবে যা জালেম চিন্তাও করতে পারবে না ঘুমের মধ্যেও ভয়ে জেগে উঠবে তার এমন অবস্থা করবে চারো দিক থেকে তার বিপদ নেমে আসবে তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে হেজাজত নিয়ে আমলটি করবেন আপনারা যখন আমার কাছ থেকে হেজাজত নিয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ কিছু আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ইন আদলা। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো থ্রি ডাব্ল ওয়ান থ্রি এইট সিক্স এই নাম্বারটি প্রতি শুক্রবার শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত